তাহলে কি হচ্ছে যে যে কম সুতার জন্য যে মেশিনের সিকোয়েন্স থাকবে, কার্ডের সুতার জন্য সেই সিকোয়েন্স থাকবে। এখানে কি করবে, ওই যে আমরা এটাকে ওই যে কাট করে দিলাম, কন্ট্রোল এক্স করে দিলাম, তাহলে এই প্রসেস থাকবে। যখন আমার কম সুতার অর্ডার আসবে, এখন এটা কার্ডের সুতা, কার্ডের সুতার ফ্লোচার্ট বা কার্ডের সুতার মেশিন, এরকম ফ্লোচার্ট মানে এখানে তো মেশিন বাস্তবে। তাহলে এটা যখন আমি কম সুতার অর্ডার আসছে, আমি জাস্ট এই মেশিন দুইটা রাখছি। এখন এরা কি সরাই ফেলবে? সরাইও ফেলবে না, ওই লাইনে কম সুতার ফ্লো এই মেশিনের এই সিকোয়েন্সটাই থাকবে। কি করবে, বাইপাস করে দিবে, যে এখান থেকে একটা পাইপ এনে পাইপলাইন করে এই মেশিনে দিল, এই মেশিনের পাইপলাইন দিয়ে এই মেশিনে যায়, এই মেশিন পাইপলাইন করে এই মেশিনে যায়। কিন্তু এখানে হবে কি, যে বাইপাস এই মেশিনের গেট দুইটা বন্ধ করে দেবে, এইখান থেকে সরাসরি সেকেন্ড ড্রয়িং এ নিয়ে আসবে। অথবা এটা আমি বুঝাইলাম, কিন্তু ড্রয়িং ফ্রেমে কি হয়, ড্রয়িং স্লাইভার হয়, ক্যান ঠেলে ঠেলে এখানে নিয়ে আসে। পাইপলাইন দিয়ে এটা তো এখানে পাইপলাইন দিয়ে হবে না, এটা ক্যান ঠেলে যেভাবেই হোক, মানে এই মেশিন থেকে এই মেশিনে আসবে, এই দুইটা বন্ধ থাকবে। অর্থাৎ ক্যান ক্যান স্লাইভার ক্যান ঠেলে নিয়ে আসে, কারণ ড্রয়িং স্লাইভার কিসে থাকে, ক্যানে থাকে। আমি আগের ভিডিওতে দেখাইছি যে ক্যানটা কীরকম এবং ড্রয়িং স্লাইভারটা কীরকম। সেই ক্যানটা ঠেলে ঠেলে নিয়ে এসে এখানে ফিট করতো সুপার ল্যাবফর্মারে, এখন আর সেটা করবে না, সেই ক্যানটা নিয়ে এসে দ্বিতীয় ড্রয়িংয়ে করবে, যখন কম লাগবে না। আর যখন কম লাগবে, তখন এই ড্রয়িং ফ্রেমেরটা নিয়ে আসবে সুপার ল্যাবফর্মারে, যে ল্যাব তৈরি হবে সেই ল্যাব আবার নিয়ে আসবে কম্বিংয়ে। আমার কথা মনে হয় বুঝাইতে পারছি? তাহলে এই কম সুতার ফ্লোচার্টটা মুখস্থ করলে তোমার ওই 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 কার্ডের সুতা হয়ে যায়। আর এখানে তো কিছুই নাই, বলো রুম কার্ডিং ড্রয়িং ফ্রেমের ওটা, এটা একদম ছোট। আচ্ছা, তাহলে আমরা আজকে কোনটা দেখব, আজকে দেখব হচ্ছে প্রত্যেকটা মেশিনের কি কাজ, সেটা একটু এক লাইন এক লাইন দেখব আর কি। পাটের সুতা দেখা যায় আমি হাতের সাহায্যে পাকাই, পাক দেই, ওটাকে পাকটাকে ইংলিশে বলে টুইস্ট, এটা একটু মনে রাখো। হ্যাঁ, পাকটাকে ইংলিশে ইংলিশ নামটা একটু মনে রাখো, কারণ এটা বারবার কিন্তু টুইস্ট আসবে। টুইস্ট পাকের আরেকটা ইংলিশ হচ্ছে টুইস্ট। মাঝে মাঝে এগুলা এমনিও ইউজ করো, যে কি ব্যাপার এই, মানে এই তো তুই তো টুইস্ট হয়ে গেছো, মানে তুই তো পাক দিয়ে ফেলছো, এরকম আর কি, মোশরানো আর কি। হ্যাঁ, তাহলে কি হলো যে পাটের সুতা তো আমি হাতে পাকাই, ইন জেনারেলি মেশিনেও তো তৈরি হয় সেটা ঠিক আছে, কিন্তু গ্রামের বাড়িতে আমরা এটা করি। কিন্তু এরকম লক্ষ লক্ষ কিলোমিটার বা আমি যত চাই তত তো হাতের সাহায্যে করা যাবে না, এটার জন্য মেশিন। তাহলে কোন মেশিন বলো তো, কোন মেশিনে সুতা তৈরি হয়? রিং স্যার। ভেরি গুড, রিং। তবে এটা আংশিক ভেরি গুড, এখানে আরো আমরা যেটা পড়াইছি এখন পর্যন্ত, রিং বলরুম স্যার, রোটর না, বলরুমে সুতা তৈরি হয় না, বলরুমে ল্যাব তৈরি হয়। ও জি স্যার। আচ্ছা, তাহলে রিং ফ্রেমে আমাদের সুতা তৈরি হয় এবং রোটরেও আমাদের সুতা তৈরি হয়, এছাড়া আরো আছে, কিন্তু আপাতত আমাদের রিং এবং রোটর। তাহলে আমি সুতা বলতে এরকম বলতে পারি না যে সিমপ্লেক্স মেশিন থেকে প্রাপ্ত রোভিংকে পাক দিয়ে বা টুইস্ট দিয়ে গোলাকার লম্বা যে বস্তু তৈরি করা হয় তাকে সুতা বলে, এরকম ভাবে আমি লিখে দেবো অনেক, কিন্তু এভাবে আমি বলতে পারি। এর কারণে এই জিনিসগুলো বললাম, প্রথম বুঝাইলাম যে সুতার দেখতে কেমন, যদি আমি বলি সুতার প্রপার্টিস কি। আচ্ছা, একজনে বলো তো কে বলতে চাও যে সুতা দেখতে কেমন, আমি উত্তরটা একটু আগে দিয়েছি, তারপর তোমাদের কাছ থেকে আমি একটু নিতে চাই। স্যার সুতা দেখতে কেমন? লম্বা গোলাকার বস্তু মতো স্যার। হ্যাঁ, গোলাকার। আরেকটা ভাইটাল জিনিস আছে যে সেখানে যেটা আঁশ থাক, আঁশ দিয়ে তৈরি হতে হবে, পাক 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 দিয়ে স্যার, পাক দিয়ে শুধু। হ্যাঁ, পাক পাক আর কি, টুইস্ট, যে যে ফাইবারটা থাকবে সেটা পাকানো থাকবে, সেটা যেটা ফাইবারটাকে পাক পাক দিয়ে আমি ওই জিনিসটা, ওই গোলাকার বস্তু লম্বা বস্তুটা তৈরি করব, অবশ্যই পাক দিয়ে, স্বাভাবিকভাবে এটা জিনিসটা। এবং কোন মেশিনে তৈরি করব আমি? রিং ফ্রেমে। রিং ফ্রেম, রোটর রোটর। তাহলে সুতা কি বা সুতা বলতে কি বোঝায়, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এর এর এই ব্রড প্রশ্নগুলো দেখার, আমরা তো দেখলামই ব্রড প্রশ্নগুলো, ফ্লো চার্টের গুরুত্ব এটাও একটু আলোচনা করছি, যে সিকোয়েন্স না থাকলে তো মনে করো যে কোনো প্রসেসই আগানো যায় না, এটা নিয়ে আরও কথা বলবো। এই জিনিসগুলো অলরেডি হয়ে গেছে, এখন যেটা ইম্পর্টেন্ট, হয়তো পরীক্ষায় এটা আসবে না, বাট তোমার এটা জানতে হবে। আচ্ছা, এখন আমি বলরুম
বোলোরুমে আমি এতদিন যেটা বলছি যে বোলোরুম, আচ্ছা বোলোরুমে কি তৈরি হয়, কি তৈরি হয় বোলোরুমে? লেপ তৈরি হয়। লেপ দেখতে কেমন সেটা কি তোমাদের মনে আছে? আমরা যে ইউটিউবে ভিডিও দিয়ে রাখছি, ভিডিও দিয়ে রাখছি, সেই ভিডিওটা দেখবা যে লেপটা দেখতে কেমন। এখন মূলত আমার, হ্যাঁ, এখানে বোলোরুমের কাজটা কি, আমরা প্রথমে কটন নিয়ে আসি, কটন বেলও দেখাইছি যে বেল ওই যে ফিতা দিয়ে বাঁধা থাকে। বেল স্যার, হ্যাঁ স্যার বেল, কেকের মতো, স্যার কেকের কিক মতো, কেক, হ্যাঁ হ্যাঁ এই তো মনে পড়ছে তোমার। কেকের মতো অনেকটা। তাহলে ওই জিনিসটা আমি প্রথমে নিয়ে আসি বোলোরুমে। এখন বোলোরুমে আমি কেন কার্ডিং এ নিতে পারতাম না স্যার? আমার একবারে রিং ফ্রেমেই ঢুকাই দেন, তাহলে তো রিং ফ্রেমে সুতা হয়ে যায়, এই প্রসেসগুলো তো লাগে না, না সেটা তো করা যাবে না। তাহলে এখানে কেন করা যাবে না? বোলোরুম আমার কি কাজ করবে? এক একটা ডিপার্টমেন্টের এক এক কাজ আছে। এই বোলোরুমে আমার 60 থেকে 70% অপদ্রব্য, অপদ্রব্য দূর করবে। লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি করে বোলোরুম? 60 থেকে 70% থেকে 70% অপদ্রব্য দূর করতে হবে। অর্থাৎ ওই যে কটন নিয়ে আসবা, সেই কটনের মধ্যে শুধু কটন না, আমরা কটনকে স্ট্যান্ডার্ড ধরে পড়ি, আরো তো ফাইবার আছে, সেগুলো আমরা র মেটেরিয়ালসে পড়ব। তো এখানে কটনকে স্ট্যান্ডার্ড ধরে আমরা পড়ি, কটন কিনলা, সেই কটনে সেখানে তোমার ভাঙা বীজ থাকবে, লতাপাতা থাকতে পারে, ঘাস থাকতে পারে, সেই অনেক কিছু অপদ্রব্য থাকবে। সেই অপদ্রব্য দূর করব আমি, 60 থেকে 70% অপদ্রব্য দূর করি। অর্থাৎ বোলোরুমের কাজ হচ্ছে এই আঁশগুলোকে পরিষ্কার করা। কেউ কি জয়েন করলো নাকি? তাহলে এই বোলোরুমের প্রথম কাজ হচ্ছে 60 থেকে 70% অপদ্রব্য দূর করবে, এবং সেটা করবে হচ্ছে পিটার এবং বাতাসের সাহায্যে। আচ্ছা, অত ডিপে যাওয়া লাগবে না। আর দ্বিতীয় কাজ হলো, সেটা লিখলাম না, সে একটা ল্যাব তৈরি করবে। আচ্ছা লিখি, সে ল্যাব তৈরি করবে। দুই নাম্বার কাজ কি? ল্যাব তৈরি করবে স্যার। হ্যাঁ, দুই নাম্বার কাজ হচ্ছে ল্যাব। এই কাজ আর লেখাই লাগবে না, এটা তো আমি বুঝাই দিয়েছি। এক, আর দুই নাম্বার হচ্ছে ল্যাব তৈরি করবে। এই দুইটা কাজ মনে থাকবে তো? এখন আসো কার্ডিং। তাহলে কার্ডিং এরও এরকম একটা কাজ আছে। কি কাজ? কার্ডিং এর প্রথম কাজ হচ্ছে, দেখো এখানে 60 থেকে 70% অপদ্রব্য দূর করবে, আমরা কিন্তু 100% অপদ্রব্য দূর করতে চাই। তাহলে বাকি যে অংশ থাকবে, বাকি বাকি যে অপদ্রব্য থাকবে তা দূর করবে, সেটা কার্ডিং দূর করবে। হ্যাঁ, বাকি অপদ্রব্য। কার্ডিং বাকি অপদ্রব্য দূর করে দেয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে কিভাবে বোঝাই, মানে ধরো জামা কাপড় ধৌত করবা, প্রথমবার একেবারে রাফ ভাবে ধৌত করলা, এটা রাফলি তুমি ধৌত করলা, এরপরে তুমি ভালোভাবে ভালো পানি দিয়া, ধরো তুমি কিভাবে বোঝাই, যেমন ধরো কাদার মধ্যে থেকে তুমি হেঁটে আসছো, একদম অনেক কাদা, গ্রামে আগে ছিল হাঁটু সমান কাদা, সেই কাদা পাড়াইয়া তুমি আসছো। আসার পরে কি করো, কোন রকম একটা জলে ইটি দিয়া মেইন উপরের কাদাটুকু ছাড়াও, মানে বড় বড় কাদার অংশটুকু, এরপরে ভালো জল দিয়ে সুন্দর করে তুমি সুন্দর করে হাত পা ধৌত করো। তো বিষয়টা ওরকম আর কি। বলরুমে আমি মেজর অংশটা ক্লিয়ার করলাম, এরপর আরো সূক্ষ্মভাবে ক্লিয়ার করার জন্য মাসরায় আশ্রয়ে কাজ করে, সেটা হচ্ছে এই কার্ডিং মেশিন। এবং কি তৈরি করে, কার্ডের স্লাইভার লেখা লাগবে না স্যার? কার্ডের স্লাইভার তৈরি করে। আচ্ছা, এইখানে আমি যদি কোনো পেন্সিল পাই, দেখি কোনো পেন্সিল পাই কিনা। আচ্ছা, একটু ড্র করি, একটু ড্র করি, একটু আঁকা আঁকি করি, তাহলে তোমরা আরো ভালো বুঝবা। বোলোরুমে সেদিন যে তোমরা লেপটা দেখছালা, লেপটা দেখতে কিন্তু এরকম ছিল, এরকম চ্যাপটা, এরকম চ্যাপটা, এরকম একটা কম্বলের মতোই। এইটাকে কি করা হয়, একটা রোলারের মধ্যে প্যাঁচায় দেওয়া হয়, আম সত্তা যেরকম প্যাঁচায় ওরকম
প্যাঁচাই দেওয়া হয়, এটা তো ক্লিয়ার। এর মধ্যে কিন্তু ফাইবার আছে, এর মধ্যে আঁশ আছে, এরকম লম্বা 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 বিভিন্ন ধরনের, এরকম এরকম এলোমেলো থাকবে, একটু একটু এরকম, এই সব জায়গায় আঁশ আছে। এই এটার নাম কি তাহলে? ল্যাপ, LAP, ল্যাপ। এখন এটা গেল বলরুম, এরপরে আসে কোন মেশিন আমার? আমার সাথে সাথে আসলে বলতে হবে কার্ডিং। কার্ডিং, তাহলে কার্ডিং, সে কার্ডিং মেশিনে প্রসেস করলো। এখন আমরা পণ্যের সিকোয়েন্সটা দেখতেছি, এর আগে তো মেশিন সিকোয়েন্স জানি, মেশিন সিকোয়েন্স মনে রাখলেই পণ্যের সিকোয়েন্সটা আমি বের করতে পারবো। কার্ডিং মেশিনের স্লাইভার, তাহলে এটা এই ল্যাব থেকে অনেক চিকন, অনেকটা চিকন, এই ধরো এতটুকু, এবং এটা এখানে আঁশগুলো যে যতটা এলো মেলো তার থেকে আরেকটু সুশৃঙ্খল, আঁশগুলো আরেকটু সুশৃঙ্খল, আরেকটু সোজা, আরেকটু ওর থেকে ভালো, কিন্তু একটু চিকন হয়ে আসলো, খেয়াল করো। তাহলে এটার নাম কি? কার্ডেড স্লাইভার। এটার নাম হচ্ছে কার্ডেড স্লাইভার, স্লাইভার, হ্যাঁ স্লাইভার। আশা করি তোমরা বুঝতেছো, নাহলে প্রশ্ন করো। এখন আমি মেশিন প্রোডাক্টের সিকোয়েন্স, উৎপাদিত পণ্যের সিকোয়েন্সটা দেখাচ্ছি, মানে জিনিসগুলো দেখতে কেমন। আচ্ছা, কার্ডেড স্লাইভার অর্থাৎ প্রধান সি হচ্ছে যে এটা যতখানি চ্যাপটা স্যার তার থেকে এটা চিকন এবং আঁশগুলো একটু সুশৃঙ্খল। এরপর আসো ড্রয়িং মেশিন, তাহলে সেখানেও এই ড্রয়িং স্লাইভার, এই এই স্লাইভারের মতোই যে স্যার তাহলে সবই তো ড্রয়িং স্লাইভার। এই দ্বিতীয় ড্রয়িং স্লাইভার, প্রথম ড্রয়িং স্লাইভার এরকম, এখানে এর মধ্যে পার্থক্য কি? এখানে আঁশগুলো আরেকটু সুসজ্জিত, এখানে আঁশগুলো এটার থেকে আরেকটু সুসজ্জিত, এখানে আরও একটু সুসজ্জিত, এখানে আরও একটু সুসজ্জিত। দেখো আগের চেয়ে সুসজ্জিত মনে হচ্ছে না, এখানে যেরকম তার থেকে সুসজ্জিত, সুসজ্জিত, কিন্তু চিকন কিন্তু আর হয় না, চিকন এগুলো আছে। এটা কার্ডেড স্লাইভার, এটা ড্রয়িং স্লাইভার, আর এটাও ড্রয়িং স্লাইভার, ডিএস লিখলাম ড্রয়িং স্লাইভার। এরপরে যদি তুমি কম্বিং তৈরি করো, যদি কম্বিং মেশিনে যাও কম, তাহলে সুপার ল্যাব ফার্মার, সুপার ল্যাব ফার্মারের স্লাইভারটা দেখতে, আবার এই যে ল্যাব যেটা, যেখানে মিনি ল্যাব যেটাকে বলি সেটাও ল্যাব, সেটা আরেকটু এর থেকে একটু মোটা, এই ল্যাবের থেকে চিকন। বাট যদি এটা ইয়ে মনে হয় যে এটা স্যার ছোট হয়ে গেছে, আরেকটু চ্যাপটা করে দেই, তাহলে ও এই এই ল্যাপের থেকে চিকন, এটা হচ্ছে সুপার ল্যাব ফর্মারের মিনি ল্যাব। তাহলে এখানে এটা আরো একটু সুসজ্জিত। এরপর আসছে কম্বিং, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট দুই একটা ছোট শর্ট ফাইবার আছে, এত সব জায়গায় থাকে, একবার শর্ট ফাইবার এরকম এরকম আছে, সেই শর্ট ফাইবারগুলো সব জায়গায় আছে কম বেশি, এখানে এখানে আছে শর্ট ফাইবার, এই শর্ট ফাইবার এখানেও আছে। তাহলে এখন এটা গেল কি মিনি ল্যাব, এটাও একটা ল্যাব। এরপর আসছে কম্বিং, কম্বিংয়ে কম স্লাইভার, স্লাইভারটা দেখতে এরকম ওই আগের স্লাইভারের মতোই। তাহলে এটা ডিফারেন্স কি? এই শর্ট ফাইবার আর থাকবে না, এখানে থাকবে সব সোজা, সব সোজা এবং সব সোজা সমান্তরাল এবং একই লম্ব লেন্থের আঁশ। এখানে যেমন একটু বিভিন্ন লেন্থের আছে, একটু একাই দিই যে বিভিন্ন লেন্থের আছে, সেইটা আর থাকবে না, একেবারে সোজা সমান্তরাল। আমি আর একবার রিপিট করবো অনেক, তাহলে এটা হচ্ছে আমার কম স্লাইভার, কম স্লাইভার। এরপরে আসলো, যদি আমি এই এই দুইটা এই প্রসেস রাখি, এই কম স্লাইভার কম সুতা বানাই, তাহলে এই দুইটা রাখতে হবে, আর যদি না রাখি তাহলে এখান থেকে দিয়ে সিমপ্লেক্স। তাহলে সিমপ্লেক্স হচ্ছে উৎপাদিত পণ্যের নাম, রোভিং, রোভিং দেখতে চিকন, অনেক চিকন, এবং সেখানে হালকা একটা পাক দেওয়া হয়, হালকা যে আঁশগুলো থাকে একটু পাকানো থাকে। আচ্ছা এটা একটু মুছে আবার একটু করি, তো এটা এটা হ্যাঁ চিকন থাকবে, আর একবার একটু আঁকি, চিকন থাকবে, এখানে অনেক চিকন, এবং এখানে যে আঁশগুলো থাকবে সেই আঁশগুলো এরকম মোড়ানো, মোচড়ানো, একটা মোচড় দেখাইলাম, হালকা মোচড়, এই হচ্ছে আমার রোভিং। তাহলে রোভিং অনেক চিকন হয়ে গেল না, এই চ্যাপটা ল্যাব থেকে আস্তে আস্তে চিকন হয়ে গেল না, এখন এই রোভিং থেকে আমি এই যে একদম সুতা এবং সেখানে যে পাকটা সেটা আঁকাটা একটু কষ্টের, তো এটা তোমরা বুঝে নাও যে এখানে অবশ্যই পাকানো আছে, এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সুতা, ইয়ান, YARN, মনে থাকবে? তাহলে সিকোয়েন্সটা কি আসলো? আমি এতক্ষণ হ্যাঁ রিং ফ্রেম, রিং ফ্রেমে আমি সুতা তৈরি করলাম। তাহলে সিকোয়েন্সটা প্রথম আমার হচ্ছে ল্যাব, যেগুলো এলোমেলো বিক্ষিপ্ত এরকম থাকবে, শর্ট ফাইবার থাকবে, ইমপিউরিটিস থাকবে, এই যে বালি থাকবে, ভাঙা বীজ থাকবে, হ্যাঁ এগুলা এরকম থাকবে,
এই জিনিসগুলা 60 থেকে 70% দূর করবে হচ্ছে বলুরুম, বলুরুম দূর করবে, যে যেগুলো থাকবে এই এই জিনিসগুলা 60 থেকে কিছু অংশ থাকবে বলুরুমে, এই ল্যাব যে বানাবে সেখানে 60 থেকে 70% দূর হবে, কিন্তু কিছু কিছু রয়ে গেছে, এই কিছু কিছু দূর হবে কার্ডিং স্লাইভারে এবং সে চিকন হয়ে আসবে। এরপর ওই কার্ডিং স্লাইভার, ড্রয়িং স্লাইভার সেম, এই দ্বিতীয় ড্রয়িং স্লাইভার সেম, শুধুমাত্র সোজা সমান্তরাল হচ্ছে, বেশি বেশি সোজা সমান্তরাল হচ্ছে, এটার থেকে আসে এই যে অ্যারেঞ্জমেন্টগুলো একটু সোজা সমান্তরাল, এটা একটু সোজা সমান্তরাল। এরপরে আমার আরও সুন্দর চাই, তাহলে আমি একটা ল্যাব বানাইতে হবে, এর থেকে আবার একটু চ্যাপ্টা হয়ে যাবে, আবার সেই স্লাইভার হয়ে যাবে কম্বিং মেশিনে, এবং কম্বিং মেশিনে গিয়ে কোনো শর্ট ফাইবার নাই, কোনো খাট নেপস নাই, কোনো অপদ্রব্য নাই, কোনো কিছু নাই, কোনো ধরনের ওই যে ভাঙা বীজ লতা পাতা কিচ্ছু নাই, এখন এই সেই ফ্রেশ কম স্লাইভার থেকে রোবিং অর্থাৎ সিমপ্লেক্স মেশিনে গিয়ে একটা রোবিং হবে, যেটা দেখতে একটু চিকন। এরপরে রিং ফ্রেমে গিয়ে সেই রোবিং, রোভিংস অর্থাৎ সিমপ্লেক্স মেশিন থেকে প্রাপ্ত রোভিং রিং ফ্রেম এর মাধ্যমে পাক দিয়ে সুতা তৈরি করা হয়। সংজ্ঞাটা এইভাবে লেখা যায় না? জি স্যার। তাহলে যদি আমি সুতার সংজ্ঞাটা বলি তাহলে এভাবে কি করা যায় কিনা দেখো, আমি যদি এভাবে লিখি সিমপ্লেক্স মেশিন প্রাপ্ত রোভিং কে নির্দিষ্ট পাক দিয়ে গোলাকার লম্বা, কি বলা যায় এটাকে, আমরা ইংলিশে বলি ফাইবার স্ট্র্যান্ড, এখন বাংলায় এটাকে কি হতে পারে, গোলাকার লম্বা নির্দিষ্ট পাক দিয়ে, আচ্ছা নির্দিষ্ট পাক দিয়ে গোলাকার লম্বা যে বস্তু পাওয়া যায় বা যে পণ্য পাওয়া যায়, যে পাক দিয়ে গোলাকার পাক দিয়ে রিং ফ্রেম মেশিনে রোভিংকে রিং ফ্রেম মেশিনের মাধ্যমে রোভিংকে একটা কমা কমা দিয়ে দিই, কমা রোভিংকে রিং ফ্রেম মেশিনের মাধ্যমে রিং ফ্রেম নির্দিষ্ট পাক দিয়ে গোলাকার লম্বা যে পণ্য পাওয়া যায় তাকে সুতা বলে। সংজ্ঞা বাড়াইলে অনেক বড় করা যায়, আমাদের অত বড় করার দরকার নাই। আমি এইখানে লিখে দিই, যেখানে এই প্রশ্নটা লিখছিলাম যে সুতা কি, তার অ্যান্সারটা আমি এখানে করে দিলাম। তাহলে এটা লিখছো? জি স্যার। তোমার তো আগেই লেখা হয়ে গেল, তাহলে বাকিরা কি লিখতে থাকো, একটু সময় দিই, একটু এক মিনিট। ভেরি গুড। তাহলে ফ্লো চার্টের সংজ্ঞাটা আগের ক্লাসে দিয়ে দিয়েছিলাম নাকি, এই যে এই যে ফ্লো চার্ট, ফ্লো চার্ট কাকে বলে? জি স্যার। তো সেটা আবার এখানে লিখে দেই, তাহলে প্রশ্নের অ্যানসার হয়ে যাবে এখানে ওই ফ্লো চার্ট। ফ্লো
চার্ট কি সুতা কি লেখা হয়েছে? সুতা কি সবার কি লেখা হয়েছে না একটু ওয়েট করবো এখানে? আমার হয়েছে স্যার, হয়েছে। ওকে ফাইন, হয়েছে স্যার। আচ্ছা এখন যদি আসো, কম সুতা কাকে বলে? আচ্ছা কম সুতা কাকে বলে, তোমরা কি এটার অ্যান্সার দিতে পারবে না এখন? হ্যাঁ পারবা একটা আইডিয়া করে, না লিখে দেব? আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে। হ্যাঁ আমি দিচ্ছি। আর মূলত হচ্ছে কম সুতাটা কি আসলে, মানে কার্ডের সুতাও যা কম সুতাও তা, সবই একই রকম, কিন্তু মানে তোমার কম সুতায় আমরা সুপার ল্যাবফর্মার এবং কম্বিং ব্যবহার করি। এখন এখানে চিত্রটা দেখাই, আমার এই প্রসেস দুটা যদি বাদ দাও এখান থেকে, সুপার ল্যাবফর্মার এবং এই কম স্লাইবার বাদ দাও, এখান থেকেও কিন্তু সুতা হবে। এখান থেকেও এটা যদি রোভিং ফ্রেমে নিয়ে আসো, মানে সিমপ্লেক্স মেশিন, এখান থেকে সুতা হবে না? এই যে দ্বিতীয় ড্রয়িং থেকে আমাদের ফ্লো চার্টে আসে না, সুতা হবে। এই দুইটা মেশিন কেন ইউজ করি আমরা বলতো? কে বলতে পারবা একজনে বলতো যে এই দুইটা প্রসেস? হ্যাঁ নিজের আইডিয়া থেকে খুব সুন্দর বলছো আসলেই। তা যে এখানে দেখো এই স্লাইভারটা আর এই যে কম্বিং স্লাইভারের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে দেখো ছোট ছোট কিছু ফাইবার আছে, এই যে এখানে ছোট ফাইবার আছে, এখানে ছোট ফাইবার আছে। তো এই এই ছোট ফাইবারগুলো কিন্তু এই কম্বিং প্রসেস করলে সেখানে কিন্তু আর থাকে না। তো এর ফলে আমার যে সুতাটা তৈরি হবে বা রোভিংটা তৈরি হবে সেটা আরও বেশি স্মুথ, আরও বেশি রেগুলার, আরও বেশি ভালো গুণগত মানসম্পন্ন। তো আরও ভালো সুতা তৈরি করার জন্য আমরা এর জন্য এই সুতা তৈরি, এই কম্বিং প্রসেস ব্যবহার করে যে সুতা বিক্রি করব সেটা আমাদের দাম বেশি পাব এই কারণে। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? তাহলে কী লিখলাম, যে সমস্ত সুতা তৈরি করার পূর্বে, আমরা সুতা তো সব কাম কার্ডের কম সব জায়গায় সুতা তৈরি করি, যে সমস্ত সুতা তৈরি করার পূর্বে সুপার ল্যাবফর্মার ও কম্বিং মেশিন ব্যবহার করে ছোট আঁশ দূর করা হয় সেই সমস্ত সুতাকেই আমরা কম্বিং সুতা বলি। একদম তোমরা যে যেভাবে আমি বুঝাইলাম সেইভাবেই আমি কিন্তু সংজ্ঞাটা লিখলাম নিজের মতো করে, তোমার এইভাবে লিখলেই চলবে। কি লিখতে পারছো? জি স্যার। একটু সাথে সাথে না লাগলে সময়টা দেখবা পাবা না, আস্তে আস্তে এরকম হয়ে যায়। হ্যাঁ একটু লিখে রাখলে, চেষ্টা করবা লিখে রাখার, তাহলে মানে পরে আর সময় থাকে না। আচ্ছা এখন কার্ডের সুতা, যে সমস্ত সুতা তৈরি করাতে করায় এখানে একটু চেঞ্জ আসবে আর কি, যে সমস্ত সুতা তৈরি করার পূর্বে সুপার ল্যাবফর্মার ও কম্বিং মেশিন ব্যবহার করা হয় না, অর্থাৎ দ্বিতীয় ড্রয়িং ফ্রেম থেকে সিমপ্লেক্স মেশিন হয়ে রিং ফ্রেমে সুতা তৈরি হয় সেই সকল সুতাকে কার্ডের সুতা বলে। অর্থাৎ ওই ফ্লো চার্ট যে মুখস্ত করছো সে কিন্তু এখানে কি লিখছি একেবারে ইজিলি বুঝতে পারতেছো, আর যার ফ্লো চার্ট মুখস্ত নাই সে রোবিং বললে কোন মেশিনে রোবিং হয় বুঝবা না, ড্রয়িং স্লাইভার বললে কোন মেশিনে ড্রয়িং স্লাইভার হয় বুঝবা না, আর যে ওই ফ্লো চার্ট এবং উৎপাদিত পণ্যটা ভালোভাবে মুখস্ত করছো সে ক্লিয়ার বুঝতেছো। তো এই কারণে আমি ফ্লো চার্টটা মুখস্ত করতে বলছি। তাহলে এটা কি লেখছো, কার্ডের সুতা কি লেখা হয়েছে না? এক মিনিট সময় দেবো, এক মিনিট সময় দিলাম। জি স্যার। তাহলে আমাদের প্রশ্ন এখানে থাকলো, কি কি পড়া থাকলো, কার্ডের সুতা কাকে বলে, কম সুতা কাকে বলে, এগুলো মুছে দিই, এগুলো তার এখন লাগতেছে না, এখন প্রশ্ন আকারেই থাকলো তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এনে ফ্লো চার্ট কি, এটা একটু ছোট করে দেই, ফ্লো চার্ট কি, তারপরে সুতা কি, সুতা কি, এখানে এই অ্যান্সারটা করবা, এবং সবগুলোই তো প্রশ্ন বুঝতে পারছো, উত্তর মানে উত্তরগুলো সবই বুঝতে পারছো, একবার ধরে ধরে কিন্তু বুঝাই দিছি ফ্লো চার্টের গুরুত্ব, এটা আমি লিখে দেবো অনেক। আর এখানে হচ্ছে তোমার কার্ডের সুতা তৈরির ফ্লো চার্ট, কার্ডের সুতা তৈরির ফ্লো চার্ট, এই হচ্ছে আমার ফ্লো চার্ট, এবং প্রত্যেকটার উৎপাদিত পণ্যের নাম কিন্তু লিখে দিছি, হ্যাঁ এখানে আর লিখলাম না এর জন্য নতুন করে। আর এখানে কম সুতাদারি ফ্লো চার্ট তোমরা কিন্তু লিখবা প্রত্যেকটার উৎপাদিত পণ্যের নাম, মেশিনের নাম প্লাস উৎপাদিত পণ্যের নাম। এরপর হচ্ছে রোটার সুতাদারি ফ্লো চার্ট, সেখানেও এই জাস্ট একটা ফ্লো চার্ট মুখস্থ করলে বাকি দুইটা ইজি। আর হচ্ছে বলরুমের কি কাজ আর কার্ডিং এর কি কাজ, এতটুকু পারবো না? পারবো স্যার। হ্যাঁ এই চ্যাপ্টারের উপরে কিন্তু পরীক্ষা স্যার। হ্যাঁ বলো। এই যে
আমরা সব লাগতে হবে যে ফ্লো চার্ট কার্ডের শুধু তৈরি ফ্লো চার্ট মানে তাহলে কি যদি কাশে কার্ডিং কার্ডিং ফ্লো চার্ট লেখো তাহলে সব লিখতে হবে উৎপাদিত পণ্য সহ ওই যে পণ্য সহ সামনে কোন মেশিনে যাবে সব লিখতে হবে। হ্যাঁ 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 বুঝছি। ওই দাদার ফোনটা দাও। হ্যাঁ কার ডিং টান দিয়ে লিখবা কার্ডের স্লাইভার কার্ডের স্লাই এইভাবে করে লিখবা মনে থাকবে।